आज আমরা অজ্ঞাত রোধের মান নির্ণয় করব। রোধের মান হিসেবে রোধকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করেছি। এক, যদি 1 ওহমের কম হয় তাহলে সেই রোধকে আমরা নিম্নমানের রোধ বলছি। যদি 1 থেকে 100 ওহমের মধ্যে রোধের মান হয় তাহলে সাধারণ মানের রোধ বলছি। 100 ওহমের উপরে হলে তাকে আমরা উচ্চ মানের রোধ বলছি। তো অজ্ঞাত মানের রোধ আমরা নির্ণয়ের জন্য সিম্পল ওহমের সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারি। নির্ণয় করতে গিয়ে আমাকে কি করতে হবে, আমি নির্ণয় করতে গিয়ে কি করব, একটা রোধ তার সঙ্গে শ্রেণী সমবায়ে একটি অ্যামমিটার যুক্ত করব, তার দুই প্রান্তে একটি ভোল্টমিটার যুক্ত রাখব, এইটা মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবো। একটা কোষ দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাতে পারো, কোষের সাথে কোষ যোগ করে। এবারে এখান থেকে অ্যামমিটার থেকে প্রাপ্ত পাঠ প্রবাহ মাত্রা পাবো, ভোল্টমিটার থেকে প্রাপ্ত পাঠ ভোল্ট পাবো, অর্থাৎ বিভব প্রভেদ পাবো। ওহমস কি বলেছিলেন, ওহমস বলেছিল ভি ইজ ইকাল টু আই আর, তাহলে এইটার মান যদি আর হয় তাহলে আর ইজ ইকাল টু ভি বাই আই। তাহলে আর সমান নির্ণয় করতে গেলে ভোল্টমিটার থেকে প্রাপ্ত পাঠ এবং অ্যামমিটার থেকে প্রাপ্ত পাঠের অনুপাত যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা ওই রোধটার মান পেয়ে যাব। কিন্তু একটি প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এইখানে যে ভোল্টমিটারটা ব্যবহার করছি একটি আদর্শ ভোল্টমিটারের শর্তই হলো তার রোধের মানটা অসীম হতে হবে। কিন্তু এই ভোল্টমিটারের কখনোই রোধের মানটাকে আমরা অসীম পৌঁছাতে পারি না, তাই এইটার মধ্যে দিয়ে কিছুটা প্রবাহ যাবে, ফলে অ্যামমিটারের যে প্রবাহ পাবো সেটা একদম সঠিক নয়, ফলে রোধ যেটা পাবো সেটা মধ্যে ত্রুটি থাকবে, একদম নির্ভুল রোধ আমরা পাবো না। ঠিক এই কারণে আমরা একটি হুইস্টন ব্রিজ এই নীতি প্রয়োগ করে আমরা কি করব, ওই অজ্ঞাত মানের রোধ সাধারণ মানের রোধ আমরা হুইস্টন ব্রিজের সাহায্যে নির্ণয় করব। এই হুইস্টন ব্রিজ বুঝতে গিয়ে আমরা একটা গল্পের কথা বলি। কীরকম গল্প, আমরা পার্কে অনেক সময় দেখতে পাই এই রকম আপ ডাউন থাকে, বাচ্চারা খেলাধুলো করে, একজন নিচে থাকে আবার এ চাপ দিল নিচে নামলো ওপরে উঠলো, এরকম খেলে খেলছে একজন, দুটো বাচ্চা এরকম খেলছে। একজন গিয়ে বলছে তোমাদের যে কোনো একজনের তোমাদের ভর বলো, আমি অপরজনের ভর বলে দেবো। সভাপতির কারণে দুটো বাচ্চা একটু সারপ্রাইজ হলো, যে হয় নাকি তুমি তোরটা বলবে, বলছে হ্যাঁ বলে দেবো আমি। ক্লিয়ার? তো কী হলো, বলছে কিন্তু একটি শর্ত আছে, কি তোমরা দুজন এক কাজ করো, এরকম করে তোমরা আগে পিছিয়ে যাও, যেন দুজনেই পা মাটিতে পাল না লাগিয়ে বসো, অথচ এইটা একদম অনুভূমিক থাকবে, এরকম অবস্থায় এসো। এসেছে ব্যালেন্স অবস্থায়, অর্থাৎ যখন দুজনেই পা তুলে বসে আছে মাটির থেকে অথচ এইটা অনুভূমিক অবস্থায় আছে। তিনি কি করলেন, এইখান থেকে এইটা পরিমাপ করে নিলেন, ফিতে দিয়ে এইখান থেকে এইটা পরিমাপ করে নিলেন। ধরো এ তার ভর বলে দিয়েছিল, তার ওজনটা হচ্ছে W1, তিনি কি করলেন এরকম একটা সূত্র লাগিয়ে দিলেন, অর্থাৎ W2 কি এর ওজন, তাহলে W2 ইজ ইকাল টু W1 R1 বাই R2। এই সূত্রটা তিনি মেকানিক্স পাঠের সূত্র তিনি অ্যাপ্লাই করে তার ভরটাকে নির্ণয় করে বললেন। কোন শর্তে, যখন এইটাকে যে কোনো অবস্থায় নয় কিন্তু একটা নির্দিষ্ট অবস্থাতে, কি এই অবস্থাতে, অর্থাৎ যখন এই প্লেটটা অনুভূমিক থাকবে, দ্যাট ইজ ব্যালেন্স থাকলো, ব্যালেন্সিং কন্ডিশন, এটাকে আমরা বলছি ব্যালেন্সিং কন্ডিশন, অর্থাৎ যখন এটা অনুভূমিক থাকলো তখনই, অর্থাৎ এক্ষেত্রে তিনটে মান জানা একটা মান নির্ণয় করতে হবে। ঠিক এই রকমই একটি প্রয়োগ হচ্ছে উইস্টন ব্রিজ প্রয়োগ, যেখানে তিনটে আমাদের ক্ষেত্রে জানা মান থাকবে, একটি মানকে নির্ণয় করব। কিভাবে করব, আসি আলোচনার মধ্যে। শর্তটা কিন্তু ওই ব্যালেন্স। আচ্ছা এখানে দেখো, একটা বর্গক্ষেত্রের মতো নব আকৃতি আছে, এই বর্গক্ষেত্রে চারটি রোধ আছে, চারটি বাহুতে PQRS চারটি রোধ, এর একটি কর্ণে একটি গ্যালভানোমিটার যুক্ত আছে। গ্যালভানোমিটার কি, গ্যালভানোমিটার হলো এমন একটা ব্যবস্থা যা কোনো বর্তনীতে প্রবাহ হলে বিক্ষেপিত হয়ে নির্দেশ করে ওর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে কি না, অর্থাৎ প্রবাহ হচ্ছে কি না নির্দেশক বলতে পারি আমরা গ্যালভানোমিটার। তাহলে একটি কর্ণে আমরা একটা গ্যালভানোমিটার যুক্ত করেছি, অপর কর্ণে একটি কোষ যুক্ত করেছি, ইমানের একটি কোষ যুক্ত করে রাখলাম, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় ব্রিজ সার্কিট। হচ্ছে
তাহলে বর্গক্ষেত্রে চারটি বাহুতে যুক্ত করা হলো। ক্লিয়ার? কি হচ্ছে এটাকে বুঝবার জন্য আমরা আরেকবার একটু কেসিএল কেভিএলটা ঝালিয়ে নিই। কেসিএল কি ছিল? কেসিএল ছিল সামেশন অফ আই, অর্থাৎ মোট প্রবাহ জিরো। কোনো জায়গায় কোনো প্রবাহ সঞ্চিত হয় না, অর্থাৎ আমার কাছে যদি কেউ 100 টাকা দিয়ে বলে যে তুমি কত টাকা দিতে পারবে, ম্যাক্সিমাম আমি 100 টাকা দিতে পারবো, একে ওকে 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 দিয়ে 100 টাকা দিতে পারবো। সেই রকমই কোনো একটা নোট, কোনো নোটে অর্থাৎ কোনো বিন্দুতে যদি মোট প্রবাহ নির্ণয় করি, আসা এবং যাওয়া হবে জিরো। ওকে, আচ্ছা, মানে এলো কত গেল কত, এলো মোট এবং যাওয়ার মোট শূন্য, দুটোকে অল্টারনেটিভ করে নিয়ে চলে আসলে মোট সামেশান ইজ ইকুয়াল টু জিরো। এটা ছিল কেসিএল। যদি না ক্লিয়ার হয় আরেকটা ভিডিও আছে, দেখে নিতে হবে। কেভিএল, কেভিএল কী ছিল? কেভিএল ছিল, বলা হচ্ছিল কোনো বদ্ধ লুপে, একটা লুপের মধ্যে আমরা অ্যাপ্লাই করছিলাম, মানে বদ্ধ বর্তনীতে কী বলা হচ্ছিল? বদ্ধ বর্তনীতে মোট তড়িৎচালক বল এবং রোধের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, বিভব প্রভেদ হচ্ছিল, তাদের সমষ্টির সবসময় সমান হবে। অর্থাৎ যতগুলো বিভব কোষ আছে তাদের সমষ্টি এবং রোধের দুই প্রান্তের বিভব প্রভেদের সমষ্টি সমান হবে। বা আমি এভাবে বলি, কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে এলে মোট তড়িৎচালক বল, মোট বিভব প্রভেদ শূন্য। চলো, হয়েছে ক্লিয়ার? এই দুটোকে অ্যাপ্লাই করছি। আচ্ছা দেখো কী বলা হচ্ছে, এটা মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, ধরো আই মূল প্রবাহ, পি এবং আর এই দুটোতে প্রবাহ দুটো ভাগে ভাগ হচ্ছে। এই দুটোতে প্রবাহটাকে আমি ধরছি আই ওয়ান, এটার মধ্যে দিয়ে প্রবাহটাকে আমরা ধরছি আই টু। হলো প্রবাহটা এসে এখানে আবার দুভাগে ভাগ হচ্ছে, এটাকে আমরা ধরছি, এইটা দিয়ে প্রবাহ যাচ্ছে আমরা ধরছি আই জি গ্যালভানোমিটার দিয়ে। তাহলে এইটাতে কত যাবে? আই মাইনাস আই জি। কীভাবে করলাম দেখো, প্রবাহটা গেল, একটা যদি এদিকে বেরোয় আর একটা ওদিকে বেরোবে, মোট সমষ্টি জিরো, দেখা হচ্ছে কি না এই বিন্দুর জন্য? এ বি সি ডি, বি বিন্দুতে, বিতে কেসিএল প্রয়োগে পাই কি পাবে? আই ওয়ান ঢুকেছে, প্লাস ধরছি ঢোকা প্রবাহটাকে, বেরিয়ে যাচ্ছে মাইনাস আইজি, আবার কি যেটা বেরোচ্ছে বাকিটা কত, এটা আমি বলছি এটা নির্ণয় করব। আচ্ছা কী ধরছে? বেরোচ্ছে ধরবো। আচ্ছা তাহলে মায়ের বেরোচ্ছে ধরলে এটাকে ধরছি এক্স ইজ ইকাল টু জিরো, তাহলে কত হচ্ছে? এক্স ইজ ইকাল টু আই ওয়ান মাইনাস আই জি। ক্লিয়ার? অর্থাৎ এর মধ্যে দিয়ে প্রবাহ যাবে আই মাইনাস আই জি। আচ্ছা প্রবাহটা, এবারে প্রবাহটা এদিক থেকে এদিকে কেন, আমরা নোটিফিকেশান হিসাবে ধরে নিচ্ছি বিবিন্দুর, বিবিন্দুর বিভবটাকে আমরা বেশি ধরে নিচ্ছি, তুমি ডিবিন্দুর বিভবটাকেও বেশি ধরতে পারো, তাহলে প্রবাহটা এদিকে যেতে পারতো, আমরা বি ধরে নিয়েছি তাই প্রভাটা এদিকে আসছে। হয়েছে? তাহলে এখানে এলো, এটা হচ্ছে গিয়ে, এটা ছিল আই টু, এটা আই জি এলো, তাহলে এটা হবে আই টু প্লাস আই জি। আবার কেসিএল ব্যবহার করে ডি বিন্দুতে আমরা প্রভাব পেলাম আই টু প্লাস আই জি। তাহলে আমরা কী বলবে না, এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রবাহটা কীরকম পেয়েছি সেটা দেখাবো। এটা তাহলে মোট প্রবাহ হচ্ছে আবার আই, দেখো ওয়ান প্লাস আই টু, দ্যাট ইজ অলসো ইজ ইকাল টু আই। অর্থাৎ আইটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, আই ওয়ান প্লাস আই টু, তাহলে দ্যাট ইজ ইকাল টু আই, এখান থেকে মূল প্রবাহ আই ফিরে এলো। ক্লিয়ার? আরেকবার রিপিট করছি, আমরা কেসিএল অ্যাপ্লাই করে আমরা প্রবাহ ডিস্ট্রিবিউশনটা দেখালাম। কি বললাম না, মূল প্রবাহ এই কোষটা আই পাঠাচ্ছিল, যেটা এই বাহুতে এবং এই বাহুতে, এবি এবং এডি বাহুতে প্রবাহ আই ওয়ান এবং আই টু পাঠালো। এই প্রবাহটা বিবিন্দুতে এসে, উচ্চ বিভব আমি ধরছি বি বিন্দু, নিম্ন বিভব ধরছি ডি বিন্দু, তাহলে বি থেকে ডি এর দিকে প্রবাহ হবে, গ্যালভানোমিটার দিয়ে প্রবাহটাকে আমরা ধরছি আইজি, তাহলে এইটা দিয়ে বিসি বাহুতে প্রবাহ হবে আই ওয়ান মাইনাস আইজি, ডি বিন্দুতে এসে আইজি এবং আই টু যুক্ত হয়ে প্রবাহটা হলো আই টু প্লাস আইজি। এবারে এইখানে এই প্রবাহটা যুক্ত করো আই ওয়ান প্লাস আইজি, আর এটা এসছে আই টু প্লাস আইজি, যোগ করলে হবে আই ওয়ান প্লাস আই টু, অর্থাৎ মূল প্রবাহের সাথে সমান। ক্লিয়ার? অর্থাৎ কেসিএল প্রয়োগ করে বাহুতে প্রবাহ আমরা দেখালাম, এটা লিখবে। আচ্ছা কেসিএল প্রয়োগ করে বাহুতে প্রবাহ দেখালাম, এবারে আসছি কি না, বলা হচ্ছে যে আমরা লুপে প্রয়োগ করছি কেভিএল। লুপ, লুপ কোন লুপটা? এ বি ডি এ, এ বি ডি এ, এই লুপে তে কেভিএল প্রয়োগে পাই, কেভিএল প্রয়োগে পাই। কীভাবে? এ থেকে যাত্রা শুরু করেছো, আচ্ছা এ থেকে, এ
এই বিন্দুতে এই রোধটার মান কত পি, এই রোধটার মান কত কিউ, এই রোধটার মান কত আর, এই রোধটার মান কত এস, আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনো একটা। চলো অজ্ঞাত রোধ নির্ণয় করছি। তাহলে আই ওয়ান ইন্টু পি উইথ মাইনাস, এখান থেকে এদিকে যাচ্ছে প্রবাহ, এদিকে বিভব প্রভেদ হবে এর দুই প্রান্তে, প্রবাহ ইন্টু রোধ আই ওয়ান ইন্টু পি, প্রবাহের অভিমুখে গেলে মাইনাস আই ওয়ান পি, বি থেকে ডিতে আসছি প্রবাহ হচ্ছে আই জি, প্রবাহের অভিমুখে হাঁটছি এই গ্যালভানোমিটারের রোধ জি, তাহলে হচ্ছে মাইনাস আই জি ইন্টু জি। এবারে ডি থেকে এতে আসছি প্রবাহের বিপরীতে হাঁটছি, দেখো ডি থেকে এতে তুমি আসছো, ডি থেকে এতে প্রবাহ হচ্ছে এ থেকে ডিতে, তাহলে কত হবে বিভব প্রভেদ আই টু ইন্টু আর, বাট প্রবাহের বিপরীতে তাই প্লাস ইজিক্যাল টু কেভিএল, তাই বলেছে বুড়ো বর্তনীতে মোট তড়িৎ চালক বল বা মোট বিভব জিরো করেছে। আচ্ছা তাহলে সেকেন্ড লুপ, আরেকটা লুপ হচ্ছে কোন লুপটা দেখো, বি সি ডি বি তে কেভিএল প্রয়োগে পাই, তাহলে কি পাচ্ছি বি থেকে সিতে এলাম প্রবাহের অভিমুখে হাঁটছি, ওই ওর মধ্যে তো প্রবাহ কত আই ওয়ান মাইনাস আই জি, রোধ কত কিউ, বিপরীতে নয় একই দিকে হাঁটছি, প্রবাহ যেদিকে সেদিকেই আমি হাঁটছি, তাহলে মাইনাস, এটা মাইনাস, দেখো সি থেকে ডিতে আসছি প্রবাহ কোন দিকে এদিকে, তুমি হাঁটছো কোন দিকে, তাহলে এটা প্লাস হবে, প্রবাহ কত আই টু প্লাস আই জি ইন্টু রোধ কত এস, এখান থেকে এদিকে প্রবাহের বিপরীতে হাঁটছি, তাহলে প্লাস আই জি ইন্টু জি ইজ ইকাল টু জিরো। অর্থাৎ কেভিএল প্রয়োগ করে আমি কতগুলো লুপের ক্ষেত্রে এরকম দুটো সমীকরণ পেয়েছি। কন্ডিশন যখন যদি যদি আইজি ইজ ইকাল টু জিরো হয়, আইজি ইজ ইকাল টু জিরো হয়, এই অবস্থাটাকে বলা হচ্ছে কি ব্যালেন্সিং, প্রতিমিত অবস্থা, ব্যালেন্সিং বাংলায় বলি, প্রতিমিত প্রতিমিত অবস্থা, অর্থাৎ যখন যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহটা হবে না তখন কি হবে, ধরো আইজি জিরো, তাহলে প্রথম অবস্থাতে কি হচ্ছে এটা জিরো, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস আই ওয়ান ইন্টু পি মাইনাস নয় প্লাস আই টু ইন্টু আর সমান জিরো, তার মানে পাচ্ছি দেখো আই ওয়ান পি ইজ ইকাল টু আই টু আর, বলো এটা পেলাম। ওকে আচ্ছা সেকেন্ড কন্ডিশনে দেখো এটা জিরো, এটা জিরো, এটা জিরো পুরোটাই, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস আই ওয়ান কিউ প্লাস আই টু এস ইজ ইকাল টু জিরো, দ্যাট পাচ্ছ আই ওয়ান কিউ সমান আই টু এস, আই টু এস হচ্ছে। আচ্ছা তাহলে এই দুটো সমীকরণকে, তাহলে এটা তিন নম্বর সমীকরণ, এটা চার নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে আমি ভাগ করে দিলাম, কী পাবো পি বাই কিউ ইজ ইকাল টু আর বাই এস, অর্থাৎ ব্যালেন্সিং কন্ডিশন কখন ফুলফিলমেন্ট হচ্ছে, যদি ব্যালেন্সিং কন্ডিশন হয় তাহলে আমরা পাচ্ছি পি বাই কিউ ইজ ইকাল টু আর বাই এস, এটা যে কোনো হিসাবে লিখতে পারো, কেউ লিখতে পারে পি বাই আর ইজ ইকাল টু, এটাও হতে পারে, অর্থাৎ কী দাঁড়ালো না, যদি ব্যালেন্সিং হয়, ব্যালেন্সিং বা প্রতিমিত অবস্থা কি, যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ শূন্য হবে, কীভাবে করতে পারি না, যদি এই অনুপাতটা এইরকমভাবে করে দিই, তাহলে আমি যদি পি কিউ আর চেঞ্জ করতে করতে এরকম অবস্থায় পৌঁছই, যখন এই গ্যালভানোমিটার দিয়ে কোনো প্রবাহ পাওয়া যাবে না, সেই অবস্থাটাকে আমি ব্যালেন্সিং অবস্থা বলবো, আমার ক্ষেত্রে পি কিউ আর নোন ভ্যালু, এস ধরো আননোন ভ্যালু, এস অজ্ঞাত মান, এস অজ্ঞাত মান, তাহলে এই মানটাকে আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ পি কিউ আর এই তিনটাকে চেঞ্জ করতে করতে, পরিবর্তন করতে করতে যদি এইরকম অবস্থায় পৌঁছই বি থেকে ডি এর দিকে, অর্থাৎ গ্যালভানোমিটারে কোনো প্রবাহ যদি না পাওয়া যায় তাহলে কি হবে, সেই অবস্থাতে আমরা কি কন্ডিশনে পাচ্ছি পি বাই কিউ ইজ ইকাল টু আর বাই এস, এই অবস্থাতে অবস্থাটাকে আমরা বলছি ব্যালেন্সিং অবস্থায়। এক্ষেত্রে এই অনুপাতটা কেউ বলতে পারে স্যার এইভাবেও লিখতে পারি পি বাই আর
इज इक्वल टू क्यू बाय एस जे कोनो एक अननोन थाकले बाकी तीनटेर व्यलूर सहाज्ये आमादेर क्षेत्रे आमरा चतुर्थ अर्थात जे कोनो अननोन भ्यालुटाके निर्णय करते पारी। एभावे आमरा ह्युस्टन ब्रिजेर क्षेत्रे अननोन रेजिस्टेंस उदाउट एनी हेजिटेशन अर्थात आमरा कोनो अज्ञात रोध के निर्भुलभावे परिमाप करते गेले एइभावे ह्युस्टन ब्रिज व्यवहार करब। ह्युस्टन ब्रिजेर सहाज्ये ह्युस्टन ब्रिज प्रयोग करे रोध निर्णयेर क्षेत्रे शर्त आछे कि जे अज्ञात रोधटा आमरा निर्णय करते चाइछि सेइ अज्ञात रोधटा किन्तु खूब उच्चमानेर बा खूब निम्नमानेर होले एइ यन्त्रे निर्भुलभावे परिमाप करा सम्भव नय़। केन नय़? देखो जदि এই অজ্ঞাত রোধটা খুব নিম্নমানের হয় তাহলে এই মানটার রোধটা নিম্ন, তাহলে প্রবাহটা বেশিরভাগটা কোনটা দিয়ে যায়? এইটার রোধটা খুব নিম্ন হওয়ার জন্য এই তারের যা রোধ এই রোধটার সমান, ফলে কি হবে না তারের রোধটা এই রোধের সাথে মিশে যাবে, ফলে কি হবে এই রোধটা নির্ণয় করা যে নির্ণয়টা করবে সেটা ত্রুটি আসবে। কি বললাম আরেকবার রিপিট করি, যদি অজ্ঞাত রোধের মানটা খুব কম হয় তাহলে এটা তো কোনো না কোনো ওয়্যারিং অর্থাৎ তার দিয়ে যুক্ত করা আছে, তাহলে তারের রোধ আর ওই রোধটার মান ইকুয়াল হয়ে গেল, ফলে কি হচ্ছে কি হবে না ওই তারের সঙ্গে ওই অজ্ঞাত রোধটা একসাথে কম্বিনেশন হয়ে যাবে, রোধটা একসাথে মিশে যাবে, তাই নির্ণয় করা সম্ভব নয়। হুস্টন ব্রিজের কী ধরনের রোধকে আমরা পরিমাপ করতে পারি? হুস্টন ব্রিজের সাধারণ মানের রোধকে আমরা পরিমাপ করতে পারি, খুব উচ্চমানের রোধ আমরা পরিমাপ করতে পারি না। তার কারণ উচ্চমানের রোধ হলে এই বাহুর রোধটা অনেক কম হবে দেন এই অংশের, কারণ এটা অজ্ঞাত উচ্চমানের রোধ আছে, প্রবাহটা এটা দিয়ে না গিয়ে বেশিরভাগ প্রবাহটা এটা দিয়ে যাবে, ফলে এইখান থেকে এদিকে খুব কম মানের প্রবাহ আসবে কারণ এটা উচ্চমানের প্রবাহ। গ্যালভ্যানোমিটার দিয়ে প্রবাহ হলো কিন্তু তার বোঝা গেল না, ফলে বিক্ষেপণটা বোঝা গেল না, ঠিক আছে, ফলে কি হলো না আমরা এর যে রোধটা পাবো সেটা ত্রুটিযুক্ত পাবো, কারণ প্রতিমিত অবস্থাতেও আমরা বুঝতে পারবো না যে এটা প্রতিমিত অবস্থা। আর যদি খুব নিম্নমানের রোধ হয় তাহলে ওয়্যারে অর্থাৎ যে তারগুলোর সাথে সংযোগ আছে তার রোধের সাথে মিলে যাবে, সেক্ষেত্রেও সুবেদিতা হ্রাস পায় এবং সেজন্য হুইস্টন ব্রিজের ক্ষেত্রে নিম্নমানের এবং উচ্চমানের রোধ নির্ণয় করা সম্ভব নয়। এই হুইস্টন ব্রিজের এই যে কন্ডিশন ব্রিজ কন্ডিশনে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি, অর্থাৎ আমাদের ক্ষেত্রে অনেক সময় চারটে পাঁচটে এরকম সিম্পল না দিয়ে একটু কমপ্লিকেটেড হিসাবে রোধ দেওয়া থাকে যেখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা হুস্টন ব্রিজের এই নীতিটা কী নীতিটা না যখন ধরো এখানে একটি রোধ দেওয়া আছে পাঁচটা রোধ, এখানে একটি রোধ দিয়ে বলা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করো, যদি দেখতে পাই এই দুটোর অনুপাত বা এই দুটোর অনুপাত কিংবা এই দুটোর অনুপাত বা এই দুটোর অনুপাত সেম, পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস অথবা পি বাই আর ইজিক্যাল টু কিউ বাই এস হয়, তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহ যায় না, তাহলে এটার মধ্যে দিয়ে যখন প্রবাহ যায় না এটাকে আমি কাট অফ করে নিতে পারি, এটা নেই ধরে নিতে পারি, এটাতে কোনো প্রবাহ যাচ্ছে না, মানে তখন এইটা এটা সিরিজে এইটা এটা সিরিজে তারপর প্যারালালে করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি। অর্থাৎ যদি এই অবস্থায় থাকে তাহলে ব্যালেন্সিং আছে ধরে নিতে হবে, প্রতিমিত অবস্থায় আছে তাহলে এটা দিয়ে এই রোধটার কোনো ভ্যালু থাকবে না, সেই হিসাবে আমরা কিন্তু তুল্য রোধ নির্ণয় করি। এইরকম ধরনের একটা ভিডিও আমাদের ক্ষেত্রে করানো আছে, দেখতে হবে ব্যালেন্সিং অর্থাৎ হুইস্টন ব্রিজের সার্কিটের কীভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি। আশা করি হুইস্টন ব্রিজটা বোঝা গেল, অর্থাৎ প্রতিমিত অবস্থায় থাকলে হুইস্টন ব্রিজে একটি অজ্ঞাত সাধারণ মানের রোধ নির্ণয়ের পদ্ধতি আমরা শিখলাম। থ্যাংক ইউ।